হ্যালো ভাই, গুড মর্নিং। আজকে আমরা হোটেল ছেড়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল ছিল এটা। আজকে আমরা এখান থেকে বেরিয়ে আমরা এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি, শ্রীনগর এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার পরে আবার আপনার সাথে কথা হবে। আমরা এখন বেরিয়ে যাই। আর যারা এখনো দেখেন, আমরা হোটেল থেকে এখন চেক আউট করে দিচ্ছি হোটেল থেকে। হোটেল আমরা ছেড়ে দিচ্ছি, লেবে গেলাম হোটেল থেকে। সকালের অনেকটা ঠান্ডা ভাই, কী বলবো, এখন 3-4 তাপমাত্রা চলতেছে ভাই। হোটেল থেকে আমরা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের হোটেল, এই যে পুরা এটা আমাদের হোটেল। আমরা চলে যাই। আমরা কী বলবো ভাই, এতটা ঠান্ডা ভাই লাগতেছে ভাই, অনেকটা অনেক পরিমাণ ঠান্ডা ভাই, অনেকটা পরিমাণ ঠান্ডা। এই যে আমরা এই গাড়িতে করে আমরা এয়ারপোর্টে চলে যাবো ভাই, ঠিক আছে। তারপরে এয়ারপোর্টে যে আবার আমরা ভিডিও করব, ঠিক আছে ভাই। তা আমার বন্ধু বলতেছে গুড বাই কাশ্মীর। আমরা কাশ্মীর ছেড়ে দিচ্ছি আজকে ভাই। এখান থেকে আমরা এয়ারপোর্টে চলে যাব, দিল্লি রওনা করবো ভাই এয়ারপোর্টের থেকে। বস, আমরা দিল্লি চলে যাব। দেখা যাক, আমার বন্ধু একটা শিল্পী তুলে নিল, ঠিক আছে, ফ্রি পয়সাই, কোনো টাকা পয়সা দিল না। আমরা আবার এয়ারপোর্টে যে ভিডিও করবো ভাই, ঠিক আছে ভাই। আমরা হচ্ছে শ্রীপুর চলে আসছি আমরা বিমানবন্দরে। এখন ভিতরে এরকম সময় লাগলো, চলে আসলাম। অনেকটা সুন্দর। আমরা এখন এখানে আমরা আমাদের 11:45 ট্রেন, সরি, ইয়ার 11:45। আপনাদের পেছনে ভিডিও একটু দেখাবো। ওই দেখতেছেন ওখানে বিমানগুলো সব দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের। এগুলা আমরা এখন গিলাসের এই পাশে আছি। আমাদের 11:45 নিচে ভাই ছাড়বে না, ঠিক আছে। আর এই হচ্ছে এয়ারপোর্ট, দেখেন, এখানে সব আমরা বসে আছি সবাই। এই যে খুব সুন্দর এখানে বসার জায়গা আছে। চেক আউট করতে 2 ঘন্টার উপরে লেগে গেছে ভাই, ঠিক আছে। ওই যে বিমানগুলো দাঁড়িয়ে আছে দেখেন, অনেকগুলো দাঁড়িয়ে আছে, সব ছেড়ে চলে যাবে। আর আমাদের যেটা হচ্ছে 11:45 ছাড়বে এখান থেকে, ঠিক আছে। তো দেখেন ভাই, পাখিগুলো কিন্তু এয়ারপোর্টে উড়ে বেড়াচ্ছে, এখানে খাতে দিচ্ছে ভাই। খুবই ভালো লাগতেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো উড়ে উড়ে আসছে যে উপর থেকে, এখান থেকে উড়ে পাখি থাকে না। ও ভাই, দেখেছিস, খুব সুন্দর লাগছে সবাই, খুব সুন্দর লাগছে।